ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ খ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর 12:30 পর্যন্ত। গতবারের মতো এবারও ঢাকা সহ 8টি বিভাগীয় শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। 4 ইউনিট মিলে এবার 298,430 জন শিক্ষার্থী আবেদন করেছেন আর মোট আসন 5,965টি। সেই হিসেবে আসন প্রতি লড়ছেন প্রায় 50 জন পরীক্ষার্থী। আগামী 12 মে বিজ্ঞান এবং 13 মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ খ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর 12:30 পর্যন্ত। গতবারের মতো এবারও ঢাকা সহ 8টি বিভাগীয় শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। 4 ইউনিট মিলে এবার 298,430 জন শিক্ষার্থী আবেদন করেছেন আর মোট আসন 5,965টি। সেই হিসেবে আসন প্রতি লড়ছেন প্রায় 50 জন পরীক্ষার্থী। আগামী 12 মে বিজ্ঞান এবং 13 মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ খ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর 12:30 পর্যন্ত। গতবারের মতো এবারও ঢাকা সহ 8টি বিভাগীয় শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। 4 ইউনিট মিলে এবার 298,430 জন শিক্ষার্থী আবেদন করেছেন আর মোট আসন 5,965টি। সেই হিসেবে আসন প্রতি লড়ছেন প্রায় 50 জন পরীক্ষার্থী। আগামী 12 মে বিজ্ঞান এবং 13 মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ খ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর 12:30 পর্যন্ত। গতবারের মতো এবারও ঢাকা সহ 8টি বিভাগীয় শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। 4 ইউনিট মিলে এবার 298,430 জন শিক্ষার্থী আবেদন করেছেন আর মোট আসন 5,965টি। সেই হিসেবে আসন প্রতি লড়ছেন প্রায় 50 জন পরীক্ষার্থী। আগামী 12 মে বিজ্ঞান এবং 13 মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ খ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর 12:30 পর্যন্ত। গতবারের মতো এবারও ঢাকা সহ 8টি বিভাগীয় শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। 4 ইউনিট মিলে এবার 298,430 জন শিক্ষার্থী আবেদন করেছেন আর মোট আসন 5,965টি। সেই হিসেবে আসন প্রতি লড়ছেন প্রায় 50 জন পরীক্ষার্থী। আগামী 12 মে বিজ্ঞান এবং 13 মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।